नमस्कार আপনারা দেখছেন এসকে লাইভ আপনার সময়ে আপনার খবর দেখুন সংবাদ বিস্তারে বাংলার মানুষের মৃত্যু কামনা করছে অমিত শাহ খুব দুঃখ লাগছে আমাদের তারা সহায়তা না করে পাশে না দাঁড়িয়ে শকুনের মতো তাকিয়ে রয়েছে কখন বাংলার খারাপ অবস্থা হবে তাদের এই ভাবনাকে ধিক্কার জানাই বুধবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী তার গোল ঘরে বসে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন এভাবেই তিনি বলেন বিজেপি মিথ্যে কথা বলছে বিভ্রান্তিকর প্রচার করে চলেছে পশ্চিমবঙ্গের মানুষকে তারা বদনাম করতে চাইছে অথচ এই কঠিন পরিস্থিতিতে অতিমারি নির্মূল করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করা প্রয়োজন তাই করে চলেছেন আপনাদের কাছে কোনো জিনিস লুকিয়ে নেই কোনো জিনিস আপনাদের জানা নেই তবু যেভাবে বিজেপি মিথ্যা কথাগুলো বলে অতত্ব কথাগুলো বলে মানুষকে একটা পশ্চিমবাংলার মানুষকে বদনাম করার যে চেষ্টা করছে সেটা জন্যই আমাদের মানুষের অবগতর জন্য এইগুলো মিডিয়ার বা প্রেস মাধ্যমে আমাদের মানুষকে জানাতে হবে যে পশ্চিমবঙ্গ এই সময় খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে সেখানে আমাদের মমতা ব্যানার্জি একটাই নেতৃত্ব দিয়ে চলে আসছে সেই করোনার বিরুদ্ধে যে অতিমারিকে নির্মূল করার জন্য যা যা দরকার মমতা ব্যানার্জি করে আসছেন সামনেই একটা আমফান তুফান চলে আসলো সে আমফান তুফান পশ্চিমবাংলার একটা তহস নহস করে একটা বিরাট ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে সবটাই মমতা ব্যানার্জি ট্যাকেল করে চলে যাচ্ছে বিজেপি নানা রকমের বাধা সৃষ্টি করতেছে আমরা বলছি যে এখানে সমস্ত দলকে একসঙ্গে কাজ করা উচিত ছিল পশ্চিমবাংলার মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল আপনারা ঠিক আছে সঙ্গে না বাড়াচ্ছেন তাহলে অর্ধায়ী ভাবে বানান কিন্তু আপনারা যা তা বলে উল্টা পুল্টা বলে বিভ্রান্তিকর কথাগুলো বলে আপনারা প্রচার করেন রাজনীতির স্বার্থে সেটার বিরুদ্ধে আমরা বলছি জন্য কিছু করার সেটা না করে বিজেপি বেশি করে যা তা করে চলে যাচ্ছে করোনা কি আটকানোর জন্য করোনাকে যেটা বলা হয়েছে যেটা ইন্টারন্যাশনাল একটা ওয়ার একটা যুদ্ধ এই ইন্টারন্যাশনাল ওয়ারের সঙ্গে মোকাবেলা করার জন্য আমরা সবাই লিখেছিলাম তারা ভারতের মানুষ সবাই কিন্তু ভারতের মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে উনি ব্যর্থ উনি ঠিক করে পরিচালনা করতে পারেননি এতটা বিপদ চলে আসতেছে এত বড় খতরনাক বিপদ চলে আসতেছে সেই বিপদকে মোকাবেলা করার জন্য উনি কোন ভাগে থেকে প্রস্তুতি নেয়নি দি পিপল অফ ইন্ডিয়া যে আপনারা হুশিয়ার হয়ে যান আপনারা নিজে নিজের বাড়ি চলে যান তার দিন তো দশজন সমাজ নিয়োগ একেবারে লকডাউন করে রেখে দিল তার ভারতকে মুখ্যমন্ত্রীদের সাথে কোন রকম কথা না বলে মার্চে প্রথম লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথচ আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের আগে ফেরানোর জন্য উদ্যোগ নিয়েছিলেন কিন্তু কেন্দ্র সরকার তাতে কোন রকম সাড়া দেয়নি বুধবার এক সাংবাদিক বৈঠকে বিজেপি সরকারের বিরুদ্ধে করা সমালোচনা করে একথা বলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সদস্য মৌসুম নূর বুধবার দুপুরে মালদা শহরে স্টেশন রোড এলাকার নূর মেনশন ভবনে তৃণমূলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সেই বৈঠকেই করোনা এবং আমফান মোকাবিলায় বিজেপির নোংরা রাজনীতি নিয়ে তীব্র প্রতিবাদ করেন সাংসদ মৌসুম নূর যদি টেস্ট করা হয় যদি করা হয়েছে সেটার অনুযায়ী 2264 টেস্ট হয়েছে এবং লাস্ট উইক অ্যাভারেজে 9275 টেস্ট করা হয়েছে এই ক্ষেত্রে উত্তরপ্রদেশ বিহার তেলেঙ্গানা ঝাড়খণ্ড বেঙ্গল থেকে কিন্তু পিছিয়ে আছে আমরা ডেথ স্ট্যাটিস্টিক্স যদি দেখি 10 লাখ পপুলেশন অনুযায়ী 3.25 ডেথ বেঙ্গলে হয়েছে আমরা 5th পজিশনে আছি পুরো ভারতবর্ষে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 3.93% কোভিড অ্যাক্টিভ কেসেস
10 লাখ পপুলেশন অনুযায়ী 31.03 অ্যাক্টিভ কেসেস আছে। ইন্ডিয়ায় আমরা বেঙ্গল 13 পজিশনে আছি। ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 63.88। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, হরিয়ানা আমাদের থেকে অনেক পিছিয়ে আছে। আমাদের মুখ্যমন্ত্রী 23 তারিখে লকডাউন ঘোষণা করেছিলেন এবং আমাদের জেলার প্রশাসন এবং চাঁচলেও ভালোভাবে লকডাউন পালন করার জন্যে কড়া ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছিল পুলিশ প্রশাসন এবং ভিডিও অ্যাডমিনিস্ট্রেশন থেকেও পুরোপুরি সহযোগিতা করা হয়েছিল এবং মানুষও যথেষ্ট লকডাউন পালন করেছিলেন। সেখানেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সেটা নিয়েও বিজেপি রাজনীতি করার চেষ্টা করেছে। বিশেষ করে আমি পরিযায়ী শ্রমিকদের কথা বলতে চাই, কারণ কি এই কোভিড-19 পরিস্থিতি যবে থেকে শুরু হয়েছে, বিশেষ করে যখন লকডাউন ঘোষণা হয়েছিল, কেন্দ্র 24 তারিখে ঘোষণা করেছিল, তার আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, তো কেন্দ্র সরকার আমাদের প্রধানমন্ত্রী 24 তারিখে লকডাউন যখন ঘোষণা করেন, রেশনের চাল উদ্ধারকে কেন্দ্র করে চাপানউতোর শিলিগুড়ির প্রধাননগর এলাকায় বাসিন্দাদের অভিযোগ, রেশনের চাল বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। প্রধাননগরের কাছে আসতেই চাল বোঝাই ওই গাড়ি খারাপ হয়ে যায়। বাসিন্দাদের নজরে আসে গাড়িতে বস্তা ভর্তি রেশনেরই চাল। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে চালের বস্তা উদ্ধার করে, অভিযুক্ত ব্যক্তিকেও আটক করে প্রধাননগর থানার পুলিশ। ঘটনা হচ্ছে 15 বস্তা চাল বেআইনিভাবে এখান থেকে নিয়ে যাচ্ছিল, তো নিয়ে যাওয়ার সময় গাড়িটা পাংচার হয়ে যেত, আটক হয়ে ওকে বারবার করে জিজ্ঞেস করা যে এত বস্তা চাল তুমি কোথায় পেলা, ও বলছে আমি কিনে কিনে নিয়ে আসছি বাড়ি বাড়ি থেকে। তো বাড়ি বাড়ি থেকে লোকে চাল খাওয়ার পাচ্ছে না, ও বিক্রি করতে যাবে, তারপরে আমি জিজ্ঞেস করছি কোথায় থাকো, বলছে পাগলাহাটে থাকে। আমি কিসের জন্য চাল নিয়ে যাবা, বলছে এই চালটা নিয়ে গিয়ে সেখানকার আদিবাসী মহলে আমি ডিস্ট্রিবিউট করবো আর কিছুটা ওই মদ বানাবে, যার বানাবে যার বানিয়ে ওদেরকে খাওয়াবে। তো মানুষ যেখানে খাওয়ার পাচ্ছে না সেগুলো যার খাওয়াবে কী করবে। তারপর আমি বারবার করে প্রশ্ন করলাম যে এখন কোথার থেকে নিয়ে আসছে, ডিস্ট্রিবিউটারের নাম বলো আমি তোমায় ছেড়ে দিচ্ছি। ওকে আমি এরকম বাঁচার রাস্তা ঢুকে দিলাম, হয় ডিস্ট্রিবিউটারের নাম বলবে তাহলে ছাড়বো, আর না হলে থানায় দিব, আর এই যত বস্তার চাল আছে প্রতিটা বস্তার চাল আপনি পাবলিকের মধ্যে দিয়ে। রায়গঞ্জে কুকুরের মৃত্যু মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে করাচ্ছেন স্যানিটাইজ, নমুনা সংগ্রহ করেছে প্রাণী সম্পদ বিভাগ। করোনা কালে দাপিয়ে বেড়াচ্ছে আরো এক অজানা ভাইরাস। এই অজানা রোগে আক্রান্ত হয়ে রায়গঞ্জে মৃত একাধিক পথ কুকুর, ভাবাচ্ছে শহরবাসীকে, উদ্বেগ পশুপ্রেমীদের অন্দরমহলেও। এই মারণ রোগে আক্রান্ত হয়ে দেহের পেছনের অংশ অসার হয়ে পড়ছে। এরপর একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েছে বেশ কিছু সারমেয়। এই মুহূর্তে শহরের 25-30টি কুকুর এই রোগে আক্রান্ত। পশুপ্রেমী সংগঠনের অনুমান, ডিস্টেম্পার ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই পথ কুকুরদের। ইতিমধ্যে এলাকা স্যানিটাইজ করার কাজ শুরু করেছে পুর কর্তৃপক্ষ। কুকুরদের অজানা মৃত্যুকে ঘিরে আতঙ্ক কাটাতে বুধবার স্থানীয় কাউন্সিলর অভিজিৎ সাহা নিজে দাঁড়িয়ে থেকে গোটা সুকান্ত পল্লী এলাকা কর্মীদের মারফত জীবাণুনাশক স্প্রে দিয়ে স্যানিটাইজিং করান। তবে ঠিক কী কারণে কুকুরদের মৃত্যু হচ্ছে তা জানতে বুধবার দুপুর থেকে রায়গঞ্জের মিলনপাড়া, বন্দর, সুকান্ত পল্লী সহ বেশ কয়েকটি এলাকায় গিয়ে অসুস্থ সারমেয়দের লালারস ও রক্তের নমুনা সংগ্রহ করেন জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা। ছিলেন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলের সদস্যরাও। এদিন সংগৃহীত নমুনা প্যাথোলজিক্যাল ল্যাবে পাঠানো হয়। প্রাথমিকভাবে ভাইরাসের আক্রমণের কারণেই সারমেয়দের অসুস্থতা বা মৃত্যুর কারণ বলে মনে হলেও ঠিক কী ভাইরাসের সংক্রমণ ঘটেছে বা কীভাবে তা নমুনার রিপোর্ট পেলেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ বিভাগের কর্তারা। হ্যাঁ, আমরাও দেখলাম যে রায়গঞ্জের বিভিন্ন পাড়ায় পাড়ায় হঠাৎ করে কুকুরগুলো মারা যাচ্ছে। তো রোগের লক্ষণ দেখে আমাদের যেটা মনে হলো, এটা ওরা ক্যানাইন ডিস্টেম্পার রোগটা হয়েছে। এটা হচ্ছে প্যারামিক্সের গ্রুপের মরবিলি ভাইরাস ওদেরকে অ্যাটাক করেছে। তবে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। এটা প্রচণ্ড সংক্রামক ব্যাধি, একটা কুকুর থেকে অন্য কুকুরের মধ্যে ছড়াচ্ছে, এবং এই রোগ হলে কুকুরের নাক চোখ থেকে জল পড়তে শুরু করে, সর্দি জ্বর কাশির সাথে বমিও হতে পারে, এবং কুকুরের যে দেহটা ওটা প্যারালাইজড হয়ে যায়, তাদের এনার্জি লেভেল কমে যায়। বাড়ির পোষা কুকুরদেরই বেশি হয়, কারণ হচ্ছে পথ কুকুরদের ইমিউনিটি পাওয়ারটা বেশি আছে। কিন্তু আমরাও চিন্তিত যে
ওদের হয়তো এই মুহূর্তে ইমিউনিটি পাওয়ার কমে গেছে বলে এরকম হচ্ছে। লকডাউনে তো বিভিন্ন এনজিও থেকে বা পশুপ্রেমীরা খাবার দিয়েছে, হতে পারে ওদের প্রোটিনের অভাব থেকে হতে পারে, না হওয়ার কিছু নেই। না না, এর সাথে করোনার কোনো সম্পর্ক নেই, এটা একটা মরবিলি ভাইরাস, এটা ডগদেরই অ্যাটাক করে, মানুষের কোনো ভয় নেই, কোনো আতঙ্ক করার কোনো কারণ নেই। যদি অসুস্থ কুকুরগুলোকে আলাদা করে রাখা যায় তাহলে অন্য কুকুরগুলো এফেক্ট হবে না, তবে সুস্থ কুকুরগুলোকে ভ্যাকসিন করা অত্যন্ত প্রয়োজন। আপনারা বললেন, কিন্তু আমার স্যানিটারি ডিপার্টমেন্টে আজকেও সকালে আমি পৌরসভায় কাজ করেছি, কিন্তু মানে এই খবর আমি এখনও পাইনি, আপনাদের মাধ্যমে পেলাম, আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়লাম। তা আমি নিশ্চয়ই এই বিষয়ে খবর নিব এবং আমি পশু প্রেমীদের সাথে কথা বলবো, পশুপ্রেমী অর্গানাইজেশন যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং সেই সঙ্গে আমি পশুপালন দপ্তরেও কথা বলবো। আর আমি নিজেও খুবই কনসাস থাকবো, কারণ আমার স্ত্রী এবং আমার ইলেকশন এজেন্ট এরা পাড়ার কিছু মানুষেরা তারা প্রচুর কুকুরকে কিন্তু প্রতিনিয়ত সেবা করে চলেছেন, তো আমি নিশ্চয়ই এই ব্যাপারে খুব সুন্দর সদর্থক ভূমিকা পালন করব এবং মানুষকে অ্যাওয়ার করব যে পশুদের দিকেও নজর দিন, যেন এই ক্ষতি না হয়। আর কেন হচ্ছে এই বিষয়ে আমাদের নিশ্চয়ই দৃষ্টি দেব এবং আমরা পশুপালন দপ্তরের সাথে কথা বলব। এখানে আপনারা কিছুটা জানেন হয়তো যে দু তিন দিন আগে একটা দুরারোগ্য ব্যাধিতে ডিস্টেম্পার, ম্যানিয়াক ডিস্টেম্পার নামে একটা ভাইরাস আক্রান্ত হয়ে কিছু কুকুর এখানে মারা যায়, চারটে কুকুর। তো সেটার ক্ষেত্রে যাতে পাড়ার মানুষের মধ্যে কোনো আতঙ্কের সৃষ্টি তৈরি না হয় যথা, তার জন্য এবং ভবিষ্যতে অন্যান্য যে কুকুরগুলো রাস্তাপথ কুকুরগুলো এখানে আছে তাদের যাতে সংক্রমণগুলো না ছড়ায় সেই জন্য আজকে গোটা পাড়াটাকে স্যানিটাইজ করা হলো। এবং আগামী দিনে আমরা চেষ্টা করছি ডাক্তারদের সাথে কথা বলে, যে বিভিন্ন জায়গায় শুনছি এইভাবে মরে যাচ্ছে পথ কুকুরগুলো, তো আমরা চেষ্টা করছি ডাক্তারের সাহায্যে ওদেরকে কীভাবে ট্রিটমেন্ট করা যায় আমরা পৌরপদের সাথে আলোচনা করছি। এক সত্যি এক মানে কুকুরের ব্যাপারে তো রায়গঞ্জ পৌরসভায় কোনো পরিকাঠামো নেই, তো সেই ক্ষেত্রে আমাদের একটু প্রাথমিক অসুবিধা হচ্ছে। আমরা পানি সম্পদ বিকাশ এবং নানা দূতের সাথে কথা বলেছি, পিপলস ফর অ্যানিমেলস সবার সাথে কথা বলছি, সবাই মিলে যৌথভাবে চেষ্টা করছি যাতে এই পথ কুকুরগুলোকে বাঁচানো যায়। এই যে ঘটনাটা ঘটছে এটা কী কী কারণে হয় এবং কীভাবে হয় এটা যদি একটু বলেন। দেখুন, আমাদের কাছে গত দু তিন দিন ধরে এরকম রিপোর্ট আসছিল যে রায়গঞ্জের বিভিন্ন এলাকাতে এবং উত্তর দিনাজপুরেও বিভিন্ন জায়গাতে এই ধরনের বেশ কিছু 6 থেকে 8 মাস বা 1 বছরের নিচে যে কুকুরগুলো বা কুকুরের বাচ্চাগুলো রয়েছে সেগুলো পায়খানা, রক্ত পায়খানা এবং কিছু নার্ভাস সিমটম এরকম দেখা যাচ্ছে এবং হঠাৎ করে মারা যাচ্ছে। এটা রিপোর্ট পাওয়ার পরে আমরা জেলার থেকে আমাদের টিম নেতৃত্বে, ডিআই সাহেবের নেতৃত্বে আমরা এখানে স্যাম্পেল কালেকশন করি এবং এনজিও ওরা তো প্রথম থেকে আমাদের এই বিষয়ে অবহিত করছে এবং আমরা বিভিন্ন কুকুরগুলোর প্রাথমিক কিছু চিকিৎসা করারও চেষ্টা করছি দপ্তর থেকে এবং এনজিওর সহায়তা নিয়ে ওদিককে কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমরা অবহিত করছি। এখন দেশে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি, 24 ঘন্টায় করোনায় সংক্রমিত 9,985 জন, এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 2,76,538 জন। তবে গতকালের তুলনায় আজ একদিনের নিরিখে করোনা সংক্রমিতের সংখ্যা কিছুটা হলেও কম, গতকাল একদিনে আক্রান্ত হয়েছিলেন 9,987 জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। একদিনের নিরিখে কমেছে মৃত্যু সংখ্যাও, 24 ঘন্টায় মারা গেছেন 279 জন, গতকাল সেই সংখ্যাটা ছিল 331 জন। মারণ ব্যাধির থাবায় এ পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে 7,745 জনের। বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা 1,33,632, সুস্থ হয়ে উঠেছেন 1,35,205 জন। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। আপকে ভিজুয়াল অ্যাডভার্টিজমেন্ট কে লিয়ে এসকে লাইভ হি বেস্ট অপশন হ্যায়। এসকে লাইভ কা ইস ক্ষেত্র মে 24 ঘন্টা টেলিভিশন, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और एनएक्सटी डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें
7908554308। 100% आयुर्वेदिक दमा दमन किट प्राप्त करें और अपने फेफड़ों को बिना किसी दुष्प्रभाव के घातक वायरस से लड़ने की शक्ति बढ़ाएं। फेफड़ों की ताकत बढ़ाने और साथ ही साथ एलर्जी, खांसी या फिर ब्रोंकाइटिस और अस्थमा जैसी बीमारियों से भी लड़ने के लिए राहत देती है दमा दमन किट। इस किट में आप पाएंगे दमा दमन सिरप, दमा दमन चूर्ण, दमा दमन हर्बराज हर्बल टी जिसका मूल्य है 750 और आपको देने हैं सिर्फ 700 रुपए। कॉन्टेक्ट नंबर 8597-38095। ফিরে এলাম বিরতির পর আসছি পরের খবরে। লকডাউনের মধ্যেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতের দীপরপার এলাকায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে এলাকায় 100 দিনের মাটি কাটার দুর্নীতির অভিযোগ ঘিরেই গণ্ডগোলের সূত্রপাত। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন থেকেই এলাকায় উত্তেজনা চলছিল, মঙ্গলবার তার বহিঃপ্রকাশ ঘটে। নাককাটি গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে এদিন বাইক মিছিল বের করে তৃণমূল। মিছিল শেষ হয় দীপরপাড় এলাকায়। এরপরেই তৃণমূলের দুই নেতার মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। উঠে আসে 100 দিনের কাজের দুর্নীতির কথা, ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। হঠাৎ করে আমি 23 মের পর পিন্টু হোসেনের সঙ্গে এবং আমার যে চার চাকাটা ভাঙা আপনারা দেখলেন, এই চার চাকায় পিন্টু হোসেনকে নিয়ে নানান জায়গায় মিটিং এবং মিছিলে আমি ছিলাম সামনে সামনে, আপনারা হয়তো ফলো করেছেন। এবং পিন্টু হোসেন দেখছেই যে বিগত দিনে পিন্টু হোসেন কামালের বিরুদ্ধে আন্দোলন তৈরি করে সেই দুর্নীতি কামাল হোসেন এখন পিন্টু হোসেনকে নিয়ে আবার নাককাটি গাছে দুর্নীতি শুরু করে। এর প্রতিবাদ করলে সে আমাকে দল থেকে তাড়িয়ে দেয় এবং প্রধানের মুখে আমরা শুনতে পারি আমানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে এবং কোনো আমি কাগজ পাই নাই। তারপর এ কিছুদিন আগে আমাদের 219 নং বুথের সুপারভাইজার নবীনুর রহমান, সে 100 দিনের কাজের রাস্তার স্কিম ছিল, সেটা স্কিমটা রাস্তায় না করে সে নিজের শ্রমিকদের নিয়ে রাস্তা বাড়িতে ইচ্ছে মতন বাড়ি মাটিতে কেটে নেয় পুকুর থেকে, সেই প্রতিবাদ করি এবং সে তো আমাকে তাড়াহুড়া করে পিটিয়ে বের করে দেয়, তবু আমি কোনো করি না। দল যেহেতু আমরা একটাই করি, নিজেদের মধ্যে কিছু করা যাবে না, আমি বোঝার চেষ্টা করি, সে বোঝে না। তারপর আমি আইনে প্রশ্রয় নিই, 3/5/2020 আমি একটা বিডিও অফিসে লিখিত কমপ্লেন করি, সেটা এটা। অসমের তিনসুকিয়া জেলার বাঘা জান গ্রামে অয়েল ইন্ডিয়া লিমিটেডের একটি নলকূপে ভয়াবহ আগুন। সূত্রের খবর, গ্যাস লিক করে আগুন লাগে তেলের কুয়ে, নিমেষে আগুন ছড়িয়ে পড়ে সারা গ্রামে। ইতিমধ্যে গ্রামের বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। জানা গেছে 14 দিন ধরেই প্রাকৃতিক গ্যাস লিক করছিল ওই তেলের কুয়ে। সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞরা এসে পরিস্থিতি খতিয়ে দেখেন একবার, তারপরেই ধরে আগুন। গ্রামবাসীদের উদ্ধারে সরকারের সাহায্য চাওয়ার পাশাপাশি সেনা সাহায্যের আবেদন করা হয়েছে। 3 মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিদ্যুৎ অফিসে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। বুধবার রায়গঞ্জের মোহনবাটি বিদ্যুৎ অফিসে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। সঙ্গ দিয়েছিলেন জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব ও কর্মীরাও। সামাজিক দূরত্ব মেনেই আন্দোলন করে বিজেপি। করোনা লকডাউনের জেরে গরিব দুস্থ মানুষেরা আয় উপার্জনহীন হয়ে পড়েছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কিছুটা স্বস্তি দিতে এই কর্মসূচি বলে দাবি বিক্ষোভকারী বিজেপি নেতৃত্বদের। বিক্ষোভ করার কারণ, 1 মাস ব্যাপী আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে আমাদের জেলাতে গরিব লোক বিদ্যুতের বিল মুকুব মানে পরিশোধ করতে পারছে না লকডাউনের কারণে, আয় রোজগার নেই। তাই অবিলম্বে দিদির কাছে আমাদের অনুরোধ যে 3 মাসের বিদ্যুৎ বিল মকুব করা হোক এবং অন্যান্য রাজ্যে যে বিদ্যুতের মানে ইউনিট প্রতি কম রয়েছে তার থেকে বেশি পরিমাণে আমাদের রাজ্যে নেওয়া হচ্ছে, তাই এক দেশ এক বিদ্যুৎ বিল চালু করা হোক। আমাদের এখানকার গরিব লোককে যে বিদ্যুতের বিলের নামে যে রক্ত শোষণ করা হচ্ছে সেটা বন্ধ করা হোক, আর এটা যদি বন্ধ না করা হয় ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন করবে। কেন্দ্র সরকার তো চাল মাথা পিছু রেশনে দিয়েছে, চুরি করে নিয়েছেন ওনারা। কেন্দ্র সরকার ধনজন যোজনার মাধ্যমে 500 টাকা করে 1500 টাকা 3 মাসে দিয়েছে। কেন্দ্র সরকার উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে গ্যাস বিনামূল্যে দিয়েছে। তাই কেন্দ্র সরকার যদি এত কিছু করতে পারেন।
জমি বিবাদকে কেন্দ্র করে শরিকি সংঘর্ষে গুরুতর জখম দুই পরিবারের নয়জন। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মায়াভিটা গ্রামে এই ঘটনার জের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে ইতিমধ্যে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট পুলিশ। ঝামেলা 3 বছর ধরে চলছে, আমাদের পেপার অলরেডি কমপ্লিট আছে, ওরা তাও কিন্তু গায়ের জোরে বারবার কিন্তু জমিতে যায়। এটা আমাদের অংশধারী জমি, অংশধারী জমি আমাদের 4.5 বিঘা জমি আমরা পাবো, 4.5 বিঘা জমি আমি কেস করেছে ওরা আমাদের উপরে। আমি বললাম কেস যখন হয়েছে কেস আপনি জিতে আসেন, তারপর আমাকে আমরা ছেড়ে দেবো, যদি আপনি পাবেন আমি ছেড়ে দেবো। তো আজকে ওরা স্যার আমি আমাদের বিচার ফেলার জন্য আমরা একটু ভিড় ভাঙতে গেলাম, ওরা বাড়িতে আসে সবাই একদম আত্মীয় স্বজন যা ছিল সবাইকে নিয়ে আসে একবার বাড়ির ধর সবাইকে মারা শুরু করে দিল। করোনা মহামারীর কারণে বাংলাদেশে আটকে পড়া 45 জন ভারতীয় নাবিককে দেশে ফেরাতে ঢাকা থেকে দিল্লিতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স। বিশেষ ফ্লাইটটি বুধবার সকালে ঢাকা ছাড়ে। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছিলেন ইউএস বাংলা। 45 জন ওই ভারতীয় নাবিক বন্দর নগরী চট্টগ্রামে অবস্থান করেছিল। চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দিল্লিতে আসে ইউএস বাংলার ফ্লাইট। আটকে পড়া নাবিকদের দেশে ফিরিয়ে নিতে ঢাকায় ভারতীয় হাই কমিশন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের বিদেশ মন্ত্রণালয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ভারতীয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের যৌথ সহযোগিতায় ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ওই ফ্লাইট বুধবার সকাল 9টায় ঢাকা থেকে উড্ডয়ন করে। দিল্লির স্থানীয় সময় দুপুর 12:30টাতে সেখানকার বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। 45 জন ভারতীয় নাবিককে ফিরিয়ে নেওয়ার সার্বিক তত্ত্বাবধানে আছে মুম্বাই ভিত্তিক সি ডকস মেরিন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। সূত্রের খবর, 72 আসনের ব্র্যান্ড নিউ এটিআর 72 থেকে 600 এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের সাফল্য, গ্রেফতার 7 দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাড়ি ভাষায় একটি বাড়িতে চুরি হয়েছিল গত 7 জুন। চুরি গিয়েছিল নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার। বাড়ির মালিক স্বপন চন্দ্র এনজিপি থানায় অভিযোগ জানানোর পর তদন্তে নামে সাদা পোশাকের পুলিশ বাহিনী। 24 ঘন্টার মধ্যে মিলে সাফল্য, বামাল গ্রেফতার হয় 2 দুষ্কৃতী। অপরদিকে নিউ জলপাইগুড়ি থানার সুকান্ত পল্লীর একটি বাড়ি থেকে বাড়ির মালিকের অবর্তমানে সর্বোচ্চ চুরি যাওয়ার অভিযোগ জমা পড়ে নিউ জলপাইগুড়ি থানায় গত 5 জুন। বাড়ির মালিক সুতপা সাউথ জানিয়েছেন, লকডাউনের কারণে প্রায় 2 মাস ভিন জেলায় আটকে ছিলেন। 5 তারিখ সুতপা দেবী শিলিগুড়ির বাড়িতে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা আর সর্বস্ব খোয়া গিয়েছে। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানান। তদন্তে নেমে গ্রেফতার 3 জন মহিলা সহ 2 কিশোর, উদ্ধার চুরি যাওয়া সরঞ্জাম। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। সুন্দরবনে বিদ্যুৎ পরিষেবা দিতে গিয়ে জীবন বিপন্নর পথে বিদ্যুৎ কর্মীদের। বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকে বিদ্যুৎ পরিষেবা দিতে রাত দিন পরিশ্রম করছে বিদ্যুৎ কর্মীরা। আমফান ঝড়ে বিধ্বস্ত এলাকায় চাষের জমিতে ঢুকে পড়েছে নোনা জল, জল ঢুকেছে বসত বাড়িতেও, আয়ের জমিতেও জল, ভিটে মাটিও জলাকীর্ণ। নাজেহাল অবস্থায় পড়ে হাঁসফাঁস করছে গ্রামবাসীরা। ঝড়ের তাণ্ডবে মাটিতে লুটিয়ে পড়েছে বড় বড় গাছ, নুয়ে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি, পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা সুন্দরবন এলাকা। 21 দিনের মাথায় বিদ্যুৎ দফতরের কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে উঠে পড়ে লেগেছে গ্রামে বিদ্যুৎ পরিষেবা দিতে। কখনো মাঠের মাঝখানে বিষাক্ত নোনা জলের মধ্যে নেমে কাজ করছে, কখনো নোনা জল ঢুকে পড়ায় বিষধর সাপ ও ক্ষতিকারক কীট পতঙ্গের বাড়ন্ত উপদ্রবকে জয় করেই পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে জলবাহিত রোগের প্রকোপও বাড়ছে দিনে দিনে। জীবনের ভয় উপেক্ষা করে এগিয়ে চলেছে বিদ্যুৎ কর্মীরা, লাগাতার পরিশ্রম করে যাচ্ছে হিঙ্গলগঞ্জ ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে। সব মিলিয়ে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে আমফান বিধ্বস্ত এলাকার মানুষের ঘরে ঘরে আলো পৌঁছে দিতে তারা দায়বদ্ধ। করোনার ঝাপটা মানুষকে ঘরবন্দী করলেও প্রকৃতিকে করেছে উন্মুক্ত। টানা লকডাউনের জেরে আবার পুরনো ছন্দে ফিরেছে প্রকৃতি। বন্ধ ছিল যান চলাচল, দূষণমুক্ত হয়েছিল দুনিয়া,
দূষণমুক্ত পরিবেশে হাফ ছেড়ে বেঁচেছে পশু পাখিরা। দম বন্ধ পরিবেশে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে প্রাকৃতিক সৌন্দর্য, বিলুপ্তির পথে বহু পশু পাখি। করোনার কালে সেই দূষণ কমে মাস খানেক আগে রায়গঞ্জ কুলিক পাখিরালয়ে হাজির পরিযায়ী পাখিরা। বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে এই পরিযায়ী পাখিরা বর্তমানে ডেরা জমিয়েছে রায়গঞ্জ শহরের কুলিক নদীর ধারে কুলিক পক্ষীরালয়ে। পাখিদের আশা দেখে দ্রুত কুলিক পক্ষী নিবাস সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি তুলেছেন প্রকৃতিপ্রেমীরা। যদিও বন দফতরের দাবি, সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত কোনোভাবেই তা খুলে দেওয়া যাবে না। এবার আপনারা সবাই জানেন, এবার একটা হঠাৎ করেই মানে কোভিড-19 হঠাৎ করে যেটা এসেছিলো মহামারী রূপে দেখা দেয় গোটা মানে ইন্ডিয়া প্লাস বিশ্বব্যাপী, তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে 23 মার্চ থেকে আমাদের লকডাউন আরম্ভ হয়েছে। তাই জন্যে গাড়ি ঘোড়া থেকে সব এভরিথিং পলিউশন ফ্রি পরিবেশ পাওয়া গেছে, এবং দেখেছেন যে তারপর যখন এই পরিবেশবিদরাও মেপে দেখেছে যে প্রচুর পরিবেশ এখন দূষণমুক্ত হয়েছে। এবং আপনারাও দেখছেন যে মে মাসটা বা এপ্রিল মাসে এখানে যে গরম পড়ে সেই গরমটা আমরা অতটা ফিল করিনি, হয়তো 3-4 দিন ফিল করেছেন। তার পরিবেশ কিছুটা না হলেও আমরা বুঝতে পারছি অনেক চেঞ্জ হয়েছে, বর্ষা ভালো বৃষ্টি হয়েছে, বর্ষা নির্দিষ্ট সময়ে মনে হচ্ছে ঢুকে যাবে। কেরলে তো বর্ষা এসে গেছে, এখানেও 8 জুন মোটামুটি আসে, হয়তো চলে আসবে। পাখিরাও একটা ফেভারেবল কন্ডিশন পেয়েছে, তাই জন্যে প্রায় 1 মাস আগেই আমাদের যে পরিযায়ী পাখিরা আসতে আরম্ভ করেছে। আমরা পাখি আসার আগে যথারীতি আমরা যে আমাদের যে ওয়াটার বডিগুলো আছে তাতে অ্যাপেল স্নেক, অ্যাপেল স্নেল ছেড়েছি, ছোটো ছোটো মাছ ছাড়া হয়েছে, তাদের খাবারের অভাব নেই। এবং শুধু আমাদের ভেতরে নয়, বাইরেও যে জলাশয় সেখানে প্রচুর পরিমাণে আমি দেখেছি অ্যাপেল স্নেল এবং খাবার আছে। তাই পাখি আমার আশা এবারে অনেক বেশি সংখ্যক আসবে, এবং যখন আগে এসে গেছে প্রচুর পাখি বেশি আসবে। রেকর্ড সংখ্যক কিনা বা আমরা তো সেন্সাস হয় তো এই আগস্টের দিকে সেন্সাস করে জানতে পারবো, কিন্তু আশা করছি গতবারের চেয়ে এবার বেশি পাখি আসবে, যেহেতু 1 মাস আগেই তারা পাখিরা এসে গেছে আর কি। হ্যাঁ, আমরা এখনও কুলিক যে বার্ড স্যাংচুরি বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি খুলিনি, খুললে আমরা মানে সমস্ত রকম সোশ্যাল ব্যবস্থা নিয়েই করবো, যেমন মাস্ক পরতে হবে, যারা ভিজিটার্স থাকবে আমাদের এখানে, হাত স্যানিটাইজার থাকবে, হাত ধোয়ার ব্যবস্থা থাকবে, এবং একটা ডিস্টেন্স মেনেই আমরা এ করবো, যাতে আমাদের মাধ্যমেই এগুলো হয় না, আমাদের মাধ্যমে আরও যদি জীব জন্তু কোনো কন্টামিনেটেড না হয় আমরা সে গুরুত্ব বুঝি সেইভাবেই আমরা খুলবো আর কি। এখন আমরা অর্ডার পেলে খুলবো, এখনও খোলা হয়নি আর কি। লকডাউনের মধ্যে মোবাইল পাচার চক্রের হদিশ। গতকাল রাতে ভারত বাংলাদেশ সীমান্তের একটি গ্রাম থেকে 32টি স্মার্টফোন সহ এক পাচারকারী গ্রেফতার। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম শাহিন আক্তার, বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের খোদা বক্সটোলা গ্রামে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল রাতে তার বাড়িতে হানা দেয় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। বাজেয়াপ্ত হয় বিভিন্ন নামি দামি কোম্পানির 32টি স্মার্টফোন। উদ্ধার হওয়া ফোনের আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। শাহিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 413 ও 414 ধারায় মামলা রুজু করে তাকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতকে আজ জেলা আদালতে পেশ করা হয়। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।